Welcome to guys my channel Sorif ka decoration my new video wiper fitting two piece to ajke apnader ke dekhabo kibhabe wiper fit kore ebong khole to protome ami wiper ta khule nitechi to protome dekhtechen ami lower rod ta dosi dorar pore ekta clip ache clip ta chap diye wiper ta khule nichi to ami ekhon lagabo ekdom soja dekhen এই যে ফ্যালাসিকটা দেখছেন এটা একটু উপর দিকে উঠাইছি তারপরে যে লোয়ার এই রডটা দেখতেছেন ওটা আমি আস্তে বসাইছি বসানোর পরে আমি হালকা করে উপরের দিকে টান দিব টান দেওয়ার পরে যে ফ্যালাসিকটা দেখতেছেন বা ক্লিপ দেখতেছেন প্লাস্টিকের ওটা চাপ দেওয়ার সাথে সাথে ওয়াইপারটা ফিট হয়ে গেছে তা আমি হালকাভাবে টান দিছি দেখেন প্লাস্টিক যেটা আছে ওইটা আমি চাপ দিলাম এখন আমার এই ওয়াইপারটা বসানো শেষ বা লাগানো শেষ এই আমার ওয়াইপারটা একটা লাগানো শেষ তো পরে যেটা আছে নেক্সট অপশন আমি ওইটা খুলবো এবং লাগাবো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক ফলো শেয়ার করবেন ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখবেন তারা চ্যানেলটা ফলো এবং লাইক শেয়ার করবেন তো আমি এখন পরেরটা খুলি লাগাবো তো দেখেন আমি লোয়ার রডটা ধরছি প্লাস্টিক যেটা নিচে আছে ক্লিপ আমি এটা চাপ দিয়ে নিচের দিকে ওয়াইপারটা একটু ধাক্কা দিব ধাক্কা দেওয়ার পরে আস্তে অটোমেটিকভাবে খুলে যাইব তো দেখেন আমি আস্তে আস্তে খুলতেছি তো আমার খোলা শেষ তো আমি এখন লাগাবো নতুনটা একদম সোজা তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন কীভাবে ওয়াইপার লাগায় তো আমি দেখেন লাগাইতেছি সেম আগেরটার মতো যে প্লাস্টিকটা আছে ওটা উপরের দিকে উঠাইবেন উঠানির পরে লোয়ার রডটা এটার ভিতরে বসাইবেন বসায় হালকা উপরে টান দিবেন তারপর যে প্লাস্টিকটা আছে ওটা চাপ দিবেন তো লাগিয়ে যাইবগা তো আমি দেখেন আস্তে আস্তে বসাইতেছি তো আপনারাও আমার মতো এভাবে বসাইবেন রডটারে বসাইবেন উপরের দিকে টান দিবেন বাকি যে প্লাস্টিকটা আছে বা প্লাস্টিকের চাপটা বা ক্লিপ এটাকে চাপ দিবেন তো লাগিয়ে যাবোগা ইনশাআল্লাহ তো এভাবে সব ধরনের গাড়ি ওয়াইপার লাগায় মডেল যেদিন এভাবে লাগায় পুরনো মডেল অন্যরকম তবে সেম সেম কামই একে একই কাজ সেম সেম তো আমার লাগানো শেষ তো আমি দেখব এটা কতটুকু পরিষ্কার হয় বা কতটুকু ক্লিন করে তো আমি দেখব গ্লাসটা কতটুকু ক্লিন করে তো আমার এই কাস্টমার উনি গাড়ির মালিক তো উনি এখন ওয়াইপারটা চালাইব প্রথমে পানি দিব তো পানির সাথে একটু সাবন ফেরি হইলে ভালো হয় তো বা শ্যাম্পু তো হইছে একদম ক্লিয়ার অরিজিনাল মতো তো ওয়াইপার তিন ধরনের আসে বর্তমানে তো এই নতুন মডেলের একরকম পুরানো মডেলের একরকম এবং কি আরেকটা মাঝখান দিয়ে আছে আরেক রকম তো তিন মডেলের বর্তমানে গাড়ির মধ্যে ওয়াইপার আসে তা আমি এখন ইনশাআল্লাহ আপনাদেরকে একটা একটা করে দেখাবো এটা নতুন মডেল এটা পুরাটা রাবাল এটা পুরাটা রাবাল এটা সব ধরনের গাড়ির মধ্যে লাগে বিএম মার্সিডিজ রেঞ্জ রোভার সব ধরনের গাড়ির মধ্যে লাগে তো এটা স্পোর্টস নতুন মডেলের মধ্যে বেশিরভাগ এখন আসে 18 থেকে 22 পর্যন্ত বা 16 থেকে 16 উপরে থেকে 22 পর্যন্ত ইয়ারেস হইতে সব ধরনের গাড়ির মধ্যে বর্তমানে এটা আছে এটা আসে তো এটা স্পোর্টস তো এটা অনেক মোটা লাগাইলে অনেক সুন্দর দেখা যায় তো আপনারা এটা সব ধরনের গাড়ির মধ্যে ইউজ করতে পারবেন তো লাস্টে যেটা এটা হয়েছে পুরানো মডেল এটা হয়েছে পুরানো মডেল এটা লোয়ার পাত উপরে লোয়ার পাত নিচে রাবাল তো এটাও কিন্তু অনেক পরিষ্কার করে কিন্তু মডেল পুরানো গাড়ির মধ্যে এটা আসে তো বর্তমানে আপনারা পুরানো মডেলের গাড়ির মধ্যেও এটা নতুন মডেলের মোটাটা লাগাইতে পারবেন সমস্যা নাই তো ক্লিপটা চেঞ্জ করে বা প্লাস্টিকের যে বাটনটা আছে ওটা চেঞ্জ করে লাগাতে পারবেন তো এই পুরানো মডেল রাবারটা কিন্তু চিকুন কিন্তু স্ট্রং অনেক পরিষ্কার করে তো নতুন মডেলের যেগুলো এগুলো দেখতে সুন্দর পুরাটা রাবাল লোয়া আসে না এটা পুরাটা রাবাল এইটা একদম পুরাটা রাবাল তো এটা আপনারা লাগাইতে পারবেন পুরানো গাড়ির মধ্যে লাগাইতে পারবেন এবং কি নতুন গাড়ির মধ্যেও লাগাইতে পারবেন
তো এটা বিএম এর মধ্যে লাগাইতে পারবেন, শুধু ক্লিপটা চেঞ্জ করে, শুধু এখানের একটা প্যাকেটের মধ্যে সব ধরনের ক্লিপ আছে, তো এটা চেঞ্জ করে আপনারা এক এক গাড়ির এক এক মডেল, তো প্রতিটা গাড়ির মডেলের ক্লিপ আছে লাগাইতে পারবেন একদম সোজা। তো এটা বর্তমানে বেশি চলে, তো যারা একটু রবাল পছন্দ করেন, একটু নরম জাতীয় পছন্দ করেন, তো এটা লাগাইতে পারবেন। এটা নিউ মডেল, নিউ গাড়ির মধ্যে সবসময় আসে, বিএম ওদি মার্সিডিস এই ধরনের আসে। তো আমরা ইচ্ছা করলে ক্লিপ চেঞ্জ করে যে কোনো মডেলের গাড়ির মধ্যে লাগাইতে পারবেন। তো এইটা স্পোর্টস, বর্তমানে নতুন নতুন মডেলের মধ্যে এটা আসে, এটা রবালটা অনেক মোটা, এটা সব ধরনের গাড়ির মধ্যে লাগাইতে পারবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক ফলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।